ওম শ্রী গণেশায় নমহা, জয় মা দুর্গা। বন্ধুরা, আজ চৈত্র মাসের বাসন্তী দুর্গাপূজার সর্বশেষ দিন, আজ দশমী। শ্রীরামচন্দ্রের শরৎকালে অকাল বোধনের পূর্বে মায়ের প্রধান পূজা মূলত এই সময়েই করা হতো। তাই চৈত্র মাসে এই বাসন্তী দুর্গাপূজার সময়কাল শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়কাল হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, আজ 31শে মার্চ শুক্রবার সমস্ত দিক থেকে একটি অত্যন্ত শুভ যোগের তৈরি করেছে। সেই কারণে বন্ধুরা, আপনি আজকের দিনে যে কোনো শুভ কর্মই করুন না কেন, সেই কর্মে আপনি সফল হবেনই হবেন। এই বিষয়ে হিন্দু পঞ্চাঙ্গ এবং আমাদের পঞ্জিকায় আজকের দিন সম্পর্কে পরিষ্কার করেই উল্লেখ রয়েছে যে আজকের দিনে সাধ ভক্ষণ, নামকরণ, নিষ্ক্রমণ, মুখান্নপ্রাশন, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, বিপন্নারম্ভ, গ্রহ পূজা, শান্তি সস্তয়ন, ফলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্যচ্ছেদন, ধান্যস্থাপন, ধান্য বৃদ্ধিদান, কারখানারম্ভ, কুমারী নাসিকাবেদ, বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ চালন প্রভৃতি সকল প্রকার শুভকর্মের জন্য আজকের দিনটি একটি আদর্শ দিন। বন্ধুরা, আজকের দিনে বাড়িতে একটি গাছ পারলে অবশ্যই লাগান, এবং এই খাবারটি আজকের দিনে পারলে অবশ্যই গ্রহণ করুন। আর সন্ধ্যার পর আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য ছোট্ট কাজটি পারলে আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন এতে মায়ের আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের সঙ্গে বজায় থাকবে। আশা করি দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজ শুক্রবার শ্রী বাসন্তী দুর্গাপূজার দশমী তিথিতে যে সকল শুভ যোগ তৈরি হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য শুভ যোগগুলি হল গজকিশোরী যোগ, বুধাদিত্য যোগ, হংসযোগ এবং শশযোগ। এই সমস্ত যোগের যদি সুফল আপনি পেতে চান, তাহলে আজকের দিনে একটি গাছ বাড়িতে পারলে অবশ্যই লাগান। এ বিষয়ে বন্ধুরা, প্রথমেই যে গাছটির কথা উল্লেখ করব তা শিব ও দুর্গার প্রতীক স্বরূপ গাছ। আপনারা সকলেই সেই গাছটি সম্পর্কে জানেন, আর সেই গাছটি হলো অপরাজিতা গাছ। বন্ধুরা, আজকের দিনে এই অপরাজিতা গাছ লাগানো অত্যন্ত শুভ ফলদায়ক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে মা দুর্গার অপর নাম অপরাজিতা। এই গাছ বাড়িতে থাকা মানে মা দুর্গার আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকা। এই গাছেরই যে নীল রঙের ফুল ফোটে তাকে আমরা বলে থাকি নীলকণ্ঠ। নীলকণ্ঠ ভগবান শিবের অপর নাম, তাই অপরাজিতা গাছ বাড়িতে থাকার অর্থ হল মা দুর্গা এবং শিবের আশীর্বাদ সদা গৃহে বিরাজ করা। তাই বন্ধুরা, সম্ভব হলে আজকের দিনে অবশ্যই বাড়িতে একটি অপরাজিতা গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগানোর চেষ্টা করুন। যদি অপরাজিতা গাছ আপনি আজকের দিনে না লাগাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তুলসী গাছ, পদ্ম গাছ বা অন্য যে কোনো একটি গৃহের জন্য উপযুক্ত গাছ আজকের দিনে লাগানোর অবশ্যই চেষ্টা করুন। তবে হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে কখনোই কিন্তু কোনো গাছ কাটবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, আজ যেহেতু বাসন্তী দুর্গাদেবীর দশমী পূজা, তাই আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে মা দুর্গাকে আলতা সিঁদুর নিবেদন করুন, এতে স্বামী ও সন্তানের মঙ্গল হয়।
যে কোনো মায়ের মন্দিরে গিয়ে তা সে মা দুর্গা হোক, মা কালী হোক বা মা সন্তোষী হোক, যেখানে আজকে মায়ের পূজা সম্পন্ন হচ্ছে সেখানে আপনি এই আলতা সিঁদুর নিবেদন করতে পারেন। এমনকি আপনি যদি বাড়িতেও মায়ের পূজা করে থাকেন তাহলে সেখানেও এই আলতা সিঁদুর নিবেদন করতে পারেন। তৃতীয়ত বন্ধুরা, আজকের দিনে যে খাবারটি গ্রহণ করার কথা বলা হয় সেই খাবারটি হলো ছোলা এবং গুড়। ছোলা এবং গুড় যদি সম্ভব হয় আজকের দিনে অবশ্যই যে কোনো সময়ে গ্রহণ করার চেষ্টা করুন। দেখবেন এতে শরীর ও স্বাস্থ্য আপনার ভালো থাকবে। বন্ধুরা, চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনে আপনি আর কিছু করুন বা নাই করুন, সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন। আর এই কাজটি হলো আজকে সন্ধ্যার সময় যখন সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন তখন একটি প্রদীপ বাড়ির সদর দরজার সামনে অথবা বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন সবথেকে ভালো, আর তা যদি সম্ভব না হয় আপনি তেলের প্রদীপ এমনকি একটি মোমবাতিও জ্বালাতে পারেন। বন্ধুরা, মায়ের উদ্দেশ্যে এই প্রদীপটি জ্বালানোর পর মনে মনে বলবেন, ওম নমো সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্র উচ্চারণে যদি অসুবিধা হয় তাহলে মনে মনে এই কথাগুলিও বলতে পারেন, হে শিবের পত্নী, সকল মঙ্গলে তুমি মঙ্গলস্বরূপা কল্যাণদাত্রী, সর্বসিদ্ধি প্রদায়ণী আশ্রয়দাত্রী, ত্রিনয়না গৌরবদনা নারায়ণী, তোমাকে আমি প্রণাম করি। মা, তোমার আশীর্বাদ সদা যেন আমাদের সঙ্গে বিরাজ করে। বন্ধুরা, আজ বাসন্তী দুর্গাদেবীর দশমীর দিন, আর কিছু করুন বা নাই করুন এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন মায়ের আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের সঙ্গে বিরাজ করবে। বন্ধুরা, আজকের দিন সমস্ত শুভ কর্মের জন্য একটি আদর্শ দিন, তাই যে কোনো প্রকার শুভ কাজ আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে করতে পারেন এবং দেখবেন ভগবানের ইচ্ছায় সেই কাজে আপনি সফল হবেনই হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে আপনার প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।